আগুনের পরশমণি ছুয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করুন, এ জীবন পূর্ণ করুন, এ জীবন পূর্ণ করুন। কখনো আগুনের পরশমণি খুঁজতে ব্যস্ত, আবার কখনো দহন দানে জীবন পূর্ণ করতে ব্যস্ত। হ্যাঁ, তিনি দাপটে কংগ্রেস নেতা সুবল ভৌমিক। কংগ্রেস দিয়ে শুরু হয়েছিল ওনার রাজনৈতিক জীবন, মাঝে নির্বাচিত হয়েছেন বিধায়ক হিসেবেও। এরই মাঝে বছর চারেক আগের জীবনে রাজনৈতিক পরিপূর্ণতা লাভের আশায় রাজ্যে বিজেপির বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। ত্রিপুরাতে বিজেপি সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই লোকটির অবদান কোনোভাবেই অস্বীকার করার মতো নয়। তবে বিজেপি দলের সাথেও খুব একটা সুখের হয়নি ওনার রাজনৈতিক জীবন। এরপর আবারও ঘরে ফেরা, অর্থাৎ কংগ্রেস দলে। সুবল ভৌমিক কংগ্রেসে যোগ দেবার পর নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন পেয়েছে দল, এবং কোমায় আচ্ছন্ন রাজ্য কংগ্রেসকে সতেজ করার গেম প্ল্যান রয়েছে একমাত্র সুবলবাবুদের কাছেই। কিন্তু গত প্রায় মাস চারেক ধরে দেখা মিলছিল না সুবলের কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেও আসেননি তিনি। সত্য শীতের রাতে ওনাকে দেখা গেল নিজের বাড়িতে, পরিবারের সাথে রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন মন ভালো রাখতে। আগুনের পরশমণি ছুয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করুন, এ জীবন পূর্ণ করুন, এ জীবন পূর্ণ করুন, এ জীবন পূর্ণ করো দহন দান। আগুনের পরশমণি ছুয়াও প্রাণে। বলতে গেলে লড়াকু সুবলের অচেনা ছবি। বাম বা রাম ক্ষমতায় যেই থাকুক না কেন, বিভিন্ন ইস্যু নিয়ে সুবলের হুঙ্কার বারবার ভাবিয়েছে শাসককে। ক্ষমতার লোভে বিক্রি না হয়ে যাওয়া রাজনীতির অন্ধগলিতে আগামীর উজ্জ্বল শিখা সম্ভবত সুবল ভৌমিকরাই। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।